পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়েদার ইজ দ্য বডি ফিটনেস, ওয়েদার ইজ দ্য কালার, ওয়েদার ইজ দ্য পার্সোনালিটি, ওয়েদার ইজ দ্য স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা, কোন দিক দিয়ে দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ, মিলহন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্ব নবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর, বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মাল্টা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে, কাটতেছিল কোন ফল? মাল্টা চিনেন না? ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মাল্টা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মায়েশা ডেকে বলে ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মাল্টা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহ আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই, তাহলে ইউসুফ নবী হলো জামি।